যশোরের অভয়নগর উপজেলার অভয়নগর গ্রাম হতে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আপনারা দেখতে চলেছেন ও জানতে চলেছেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ইতিহাসের এক অনন্য নিদর্শন অভয়নগরের ১১ শিব মন্দির সম্পর্কে। চলুন শুরু করা যাক। রাজকন্যার নাম অভয়া। যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায়ের একমাত্র কন্যা ছিলেন তিনি। ভৈরব নদের তীরে ভাটপাড়ার পাশেই ছিল রাজার দুর্গ। সেখানকার প্রকৃতির মাঝেই বেড়ে ওঠেন রাজা নীলকণ্ঠ রায়ের নয়নের মণি অভয়া। একসময় তার বিয়ের বয়স হল। রাজা নীলকণ্ঠ রায় আদরের মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই খবর প্রচার হবার পর বিভিন্ন জায়গার রাজপরিবার হতে অভয়ার বিয়ের সম্বন্ধ আসতে লাগল। শেষ পর্যন্ত রাজা নীলকণ্ঠ অভয়ার বিয়ে ঠিক করলেন তখনকার সময়ের প্রভাবশালী নড়াইল জমিদার বংশের পুত্র নীলাম্বর রায়ের সঙ্গে। বিয়ের সানাই বাজল, বিয়ের সানাই বাজল রাজদুর্গে। স্বামীর সঙ্গে বেশ ভালোই কাটছিল অভয়ের সংসার। কিছুদিন যেতে না যেতেই ভাগ্যের নির্মম পরিহাসে অভয়ের স্বামী নীলাম্বর রায় কঠিন এক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়লেন। জীবন ও মৃত্যুর লড়াইয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে নিয়ে পড়লেন অভয়ের স্বামী নীলাম্বর রায়। বিধাতার এ খেলাই অল্প বয়সেই বিধবা হলেন অভয়া। চলে আসলেন পিতা নীলকণ্ঠ রায়ের বাড়িতে। তখনকার সময়ে হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহের নিয়ম না থাকায় রাজকন্যা অভয়া সিদ্ধান্ত নিলেন বাকি জীবন মহাদেব শিবের পূজা অর্চনা করে কাটিয়ে দিবেন। অভয়া তার পিতার কাছে শিব মন্দির বানিয়ে দেওয়ার কথা জানান আর এ আবদার পিতা নীলকণ্ঠ রায়ের কানে আসা মাত্রই নির্মাণ করে দিলেন ৬০ একর জমির উপর একটি নয় দুটি নয় ১১টি শিব মন্দির। মেয়ের নাম অনুসারে ওই স্থানের নাম রাখা হল অভয়ানগর, যা কালক্রমে পরিচয় পেয়েছে অভয়নগর নামে। ভৈরব নদের তীরে অভয়ার এই অভয়নগর গ্রামে দাঁড়িয়ে আছে ৭০ শতকের মাঝের দিকে নির্মাণাধীন এ ১১টি শিব মন্দির। একই স্থানে এতগুলো শিব মন্দির বাংলাদেশের আর কোথাও নেই। রাজকন্যা অভয়া সারাদিন এখানেই শিবের ভক্তি করতেন, মনের কষ্টে ডুকরে কেঁদে উঠতেন। অভয়ার কান্নার শব্দ যেন প্রকৃতিও সহ্য করতে পারত না। যশোর খুলনা মহাসড়কের পাশে রাজঘাট থেকে কিছুটা উত্তর দিকে গিয়ে খেয়া পার হলেই পাগুটিয়া ইউনিয়নের অভয়নগর গ্রাম। আর এই ঘাট হতে মাত্র ৫ মিনিট হেঁটে আসতে পারবেন এখানে। এখানে এসে দেখতে পারবেন ৩০০ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এ ইতিহাসের নিদর্শন। ঘুরে আসতে পারেন রাজকন্যা অভয়ার অভয়নগর থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।